আমার যুবক তরুণ ভাইয়েরা, আর যতদূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ দিয়ে পৌঁছে বন্ধুগণ, পর্দার আড়ালে উপবিষ্ট আমার ভাইয়েরা, আজকে আমরা সারা দুনিয়ার মানুষ এক সংকটময় পরিস্থিতির সারা বিশ্বের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এখানে কোনো জাতি ধর্ম কোনো দেশ সীমিত বাপা না, গোটা দুনিয়াতে সব জায়গায় শক্তিশালী দুর্বলে ভয় করে, মানুষ নিরাপত্তাহীনতা বোধ করে, মানুষে হিংসুকরে ভয় করে, শত্রুরে ভয় করে। সব তারপরে দেখবো আগে মানুষে মানুষেরও সবচেয়ে বেশি ডরায়, জীব জন্তু জানোয়ার থাকে বাঁচবার লাগে মানুষে অস্ত্র সিকিউরিটি ব্যবহার করে না, মানুষে মানুষ থাকে বাঁচবার লাগে সিকিউরিটি গার্ড লয়। আর যে যত উচ্চস্তরের নেতা হয় সে তত অসহায়ত্ব বোধ করে, এর লাগে তার সামনে সিকিউরিটি, বামে সিকিউরিটি, ডানে সিকিউরিটি, হাই অ্যালার্ট জারি করা হয় কোনো জায়গায় যাওয়ার আগে। সুতরাং সর্বত্র শুধু চেকিং আর আপনার তদন্ত, চেকিং আর তদন্ত। সেনে নেতা আইরা তার সবচেয়ে বেশি আত্মার ভয় দেখে খে মারিলে, যত বড় নেতা হয় তত বেশ দরায়। কারণটা এই সংকটে ভুগতেছি আমরা সব, সব ধর্মের মানুষ, সব ভাষা গোষ্ঠীর মানুষ। তার মানে আমরা জীবনের যে মকসুদ, জন্মের যে লক্ষ্য, এইটা থাকি আমরা সরিয়ে গেছি সারা দুনিয়ার মানুষ। মানব জন্মের উদ্দেশ্য কি, মানুষ হিসাবে পৃথিবী হওয়ার মকসুদ কি, এই লক্ষ্যস্থল থেকে আমরা সরিয়ে আওয়াই। যে শক্তি পাইছে দুর্বলটা আক্রমণ করে, যার দন হয়েছে এসে আরো দন সঞ্চয় করত, যে ক্ষমতা পাইছে ক্ষমতার অপব্যবহার করে, যে শাসন ক্ষমতার বইছে এসে জুলুম নির্যাতন ডিক্টেটারশিপ চালায়, এই প্রবণতা সারা বিশ্ব। তো সারা দুনিয়ার মানুষরে সৎ পথ দেখাইবার লাগে, এই বরবাদিয়ার হালাকের রাস্তাটাকে নাজাত আর রেহাই দেওয়ার লাগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরিয়া তার নির্বাচিত কিছু ব্যক্তিত্ব, যারা রেখা হয় মেসেঞ্জার অফ গড, আর আমরা ভাষায় ধর্মীয় ভাষায় আমরা কই রাসুল নবী পয়গম্বর, এই জাতীয় নিষ্পাপ কিছু ব্যক্তিও ধরে আল্লাহ প্রেরণ করছে আসমানি কিতাব দিয়া বা আসমানি ডিরেকশন দিয়া, যারা যাবতীয় লোভ, যাবতীয় স্বার্থ, যাবতীয় কুকর্মর ঊর্ধ্বে উঠিয়া মানুষের নাজাত মুক্তি আর বাঁচবার সঠিক পথ দেখা যাচ্ছে। এবং এই ক্ষেত্রে দুনিয়ার সবচেয়ে পরিপূর্ণ পথ, সবচেয়ে পরিপূর্ণ মত আর সর্বশেষ এবং চূড়ান্ত বিধান লইয়া যে মহান সত্তা দুনিয়াতে আবির্ভূত হয়েছিল, সেই ব্যক্তি আপায় না আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি মুবারক জীবনী গোটা দুনিয়ার মানব জাতির মুক্তির এক জীবন্ত উদাহরণ। যাই হোক, এর লাগে আমরা দুনিয়ার নেতাও হোক দেখছি দুনিয়ার শান্ত করতে তা চূড়ান্ত ব্যর্থ হয়েছে। আপনারা জানা আছে আমি আলোচনা লম্বা ঘটনায় রায় রাত অনেক বই গেছে, কম সময় দিতে আমি কথা শেষ করব। আপনারা দেখছেন ইরাক ও মারণাস্ত্র আছে এই সন্দেহে জর্জ ডাব্লিউ বুশ এবং এরপরে একের পর এক নেতারা আক্রমণ চালাইয়া পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্য একটা দেশ ইরাক, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন হওয়ায় প্রাচীনতম সভ্য দেশ ইরাক, সেই ইরাকে এমন একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তারা তৈরি করছিল। আজকে পর্যন্ত এখনো ইরাক মৃত্যু নগরী, তাকে ইরাক পরিপূর্ণ রেহাই পাইছে না, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এই বিগত এক দেড় বছর তাকে ইরাকের মানুষ কিছু বুঝছে যে বাইরের শত্রুয়ে আইয়া আমরা শেষ করি যাইল রে। সুতরাং তারা ইরাকের এক মানুষকে আমি লিখাইছিলাম যে বর্তমান হালত কিতা ইরাক, হইল এক দেড় বছর তাকে তারা কিছুটা খানা জঙ্গি বা গৃহযুদ্ধ তাকে রেহাই হতে আগুয়াইতেছে। কিন্তু যতদিন আমেরিকা কেন প্রবল ছিল, আমেরিকার সৈন্যবাহিনী ছিল, ততদিন পর্যন্ত ইরাকের মানুষ তারা আত্মরক্ষা করতে পারছে না, অনবরত তারা মরছে। ঠিক এইভাবে আফগানিস্তানও লড়াই লাগিয়ে লাগছিল, এখন পর্যন্ত প্রতিদিন মানুষ মরতেছে। কোনো সময় সিয়ায় মারে সুনীল মসজিদ বোমা,
কোনো সময় সুন্নি রাশিয়ার মসজিদ হল না, এই অবস্থা ছিল। তো মানুষে শক্তি প্রয়োগ করিয়া, যুদ্ধর মাধ্যমে, আইন প্রয়োগ করিয়া মানুষের সভ্য ভদ্র এবং মানুষের আদর্শ কোনোদিন মানাইতে পারছে না, পারতেছেও না, এবং কেয়ামত পর্যন্ত পারবে না। মানুষে প্রকৃত মানুষ মানাইতে হইলে আসমানি সভ্যতার দরকার, আসমানি কিতাবর পথ দেখানি দরকার, আসমানি ডিরেকশন আর আসমানি হুকুমের দরকার। সেই হুকুমর নাম এই মুহূর্তে যেটা আমরা সামনে আছে সবচেয়ে বিশুদ্ধ এবং সর্বশেষ আল্লাহর আইন, সেইটা হইল কোরআনে মাজিদ আর আকায়না আমদাদ হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবী দিয়ে গোটা মানব জাতির মুক্তির পথ লইয়া আইছে। আমি আপনারা সামনে ছোট্ট আয়াত কারিমা তিলাওয়াত করছি, সূরা আরাফ। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে আদম সন্তানদের সম্বোধন করিয়া এক বিশেষ হুকুম দিতরা আদমর আওলাদরে। আমার আগে কোয়া হয়েছে যে নারী বা পর্দার উপরে আলোচনা করতাম, যাক এত যদিও আমরা সমস্যা বহুত বেশি, আমরা সামাজিকভাবে বিভিন্ন সংকটও আছি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমরা সংকটও আছি, মাইকে খালি বাড়াও কি সাউন্ড কম, মানুষের কথা শুনে নিতে পারতো, এটা অভ্যাস খালি সাউন্ড বড় 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 কমার, একটু কমাই একটু কমাই। আমরা গরুর সমস্যা, সমাজের সমস্যা, মহল্লার সমস্যা, দেশের সমস্যা, রোগ অনেক বেশি। যাই হোক, তো সব দিকে আলোচনা নেওয়ার দরকারও নাই, পারাও যেত না, এই সময়টুকু নেওয়া তো নাই, সম্ভব নাই। আমি এক আয়াতে করি না আপনার কাছে পৌঁছিলাম, এই প্রসঙ্গে আরও দুই আয়াত দুই জায়গাতে পড়ে যাবো, সংক্ষেপে বুঝাইয়া দিয়ে আমার কথা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের পৃথিবীতে বড় এক সমস্যা নারী আর পুরুষ, পুরুষের ক্ষেত্রে দেখা দিছে যে কোথাও নারী অধিকার নিয়ে সুচ্চার আর কোথাও আবার নারী নির্যাতন। আমার আলোচ্য বিষয় যখন তখন আমি এর ভিতরেও সীমিত থাকি এখন। তো যখন এই ক্ষেত্রে আল্লাহর বিধান যেটা, ওটা ওইব দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধ এবং পবিত্র বিধান। মানুষের মন গড়া আইন দিয়ে কোনোদিন কিছু করা যায় না। যেমন আপনারা দেখুন ভারতবর্ষের যে সংবিধান, ডাক্তার বি আর আম্বেদকর সহ কিছু বুজুর্গ হলে একত্রিত হইয়া বইয়া একটা খসড়া তৈরি করিয়া সংবিধান তৈরি করছে, কিন্তু একশো, আমি ঠিক ঠিক এখন সংখ্যা হইতাম, মানে 170 বা 180 বারের মতো প্রায় এটা অ্যামেন্ডমেন্ট হইয়া আছে, সংশোধনী করা লাগছে, 70 বছর হয়েছে না এখন। এই বিগত 70 বছরের ভিতরে 100-150 বারের চাইতে, 150 বারের চাইতে এখান বেশি সংশোধনীর প্রয়োজন পড়ছে, এখানে যে এই আইন আর চলতেছে না। সুতরাং এটা মানুষের তৈরি বিধানের এটা তার বৈশিষ্ট্য এবং এটা হইবেই। কোথাও ভারতের সংবিধান পৃথিবীর সবচেয়ে বৃহৎ সংবিধান, লিখিত সংবিধান, সুতরাং এটা এই প্রয়োজন পড়ছে এমন বড় কথা কিছু না। কিন্তু আল্লাহর যে আইন কোরআনে কারীমের প্রথম যে আয়াত, প্রথম যে সূরা আলহামদুলিল্লাহ, আমরা নামাজও দাঁড়াইও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারিত যিনি বিশ্বজগতের প্রতিপালক, আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের একক মালিক, যেদিন আর কোনো মালিক থাকবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারও ইবাদত করি, উপাসনা করি, গোলামি করি, আর একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে প্রত্যেক আয়াতের পিছনে বিস্তারিত কথা আছে। যখন বন্দা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন টুকুন নামাজ তিলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আসমান থেকে ঘোষণা হয় আজামা বাইনি ওয়া বাইনা আব্দি, বলে আব্দি মা সালা, আমার বন্দা এতটুকু যা হইল এটা আমি শুধু আমার প্রশংসা করলো। এক এক আয়াত বন্দা যখন নামাজ দাঁড়িয়ে তিলাওয়াত করে আসমান থেকে জবাব হয়, কোথায় না সম্পূর্ণ করতে পারি না, আপনারা বুঝতে অসুবিধা হইব। যখন বন্দায় দাঁড়িয়ে প্রথমে উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হয়তো সকির মুখের কোনো ফাঞ্জেগানা মসজিদের ইমামে ওখানে হইব মাগরিব রক্ত, কিন্তু আসমানটা কি আওয়াজ আইব, হামিদানি আব্দি, আমার বান্দায় আমার প্রশংসা করল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দায় তার নাপাক মুখ দিয়া, ক্ষুদ্র মুখ দিয়া, এক মাটির তৈরি, পাহাড় তৈরি, মসজিদ দাঁড়াইয়া, জমিনও বইয়া উচ্চারণ করলো এক আয়াত, আল্লাহ আসমান তাকে জবাব, আরশ তাকে জবাব দিত, সুবহানাল্লাহ। আর কোনো সওয়াব যদি দেন না, খালি বান্দায় আর আল্লাহ কত কতনটা হয়ে যায়, এরও তো আমরা লাগে যথেষ্ট, আর দরকারও আসলো কি তার, দেখুন না এর বাদে আনন্দ হতো খান, খুশির খবর।
বন্দায় ফোরর আয়াত হয় আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। আমার আল্লাহ আসমান তাকে জবাব দেন, আসনা আলাইয়া আব্দি, আমার গুলামে আমার অত্যধিক প্রশংসা আদায় করলো, আল্লাহ জবাব দিল, আমি তুচ্ছ এক বন্দা, আমার আল্লাহ জবাব দিল। কথা উচ্চারণ লগে লগে আনসার, লগে লগে মূল্যায়ন। বন্দা আরেক কথা কইয়া কইল, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ সেই বিচার দিনের একক মালিক, যেদিন কোনো রাজা থাকবে না, কোনো বাদশার অস্তিত্ব থাকবে না, কোনো পরাক্রমশালী, কোনো শক্তিশালী, কোনো মালিকানা থাকবে না, যেই দিনের একক মালিক আমার আল্লাহ, তিনি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন বন্দায় হই আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দেই, মাজ্জাদানি আব্দি, বন্দায় আমার শ্রেষ্ঠত্ব, আমার প্রভুত্বের বয়ান দিল, আমার মর্যাদার উল্লেখ করল। তখন বন্দা আল্লাহর মাঝখানের সম্পর্ক করে উল্লেখ করতে গিয়ে আল্লাহরও শিখাইয়া দেওয়া ফর্ম তৈকান, সুরে ফাতেহা ইয়া শিখাই দেওয়া কার আল্লাহ, খিলাফ করে রেখে বান্দায় কই নামাজও দাঁড়াইয়া, তো আল্লাহর দেওয়া ফর্ম পরে রে খিলাফ করে কইল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার পরিচয় তো গোলাম, আমি তো তোমার একমাত্র গোলাম, মানে আমার তো মওলা একমাত্র তুমি, আর সাহায্য করার মালিকও একমাত্র তুমি, আমার সাহায্যকারী আর কেউ কায়নাতের মধ্যে নাই। যখন বন্দায় তার এই কায়মনো বাক্যে এই জুমলা এই বাক্যটার উচ্চারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন, হাদিসে কুদসি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে হাদিস, আল্লাহর হাবিবে ফরমাই, যখন এই কথা বন্দায় উচ্চারণ করে আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দেন, হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি, এইটা আমার আর আমার বন্দার মাঝখানের রিলেশনশিপ উল্লেখ করা হলো, আমি আর আমার বন্দার সম্পর্ক কি ওইটা এখানে উল্লেখ হইল, মানে আমার বন্দা হে গোলাম আর আমি তার প্রভু, আমি মালিক খালিক। সুতরাং আল্লাহ নিজেও তাৎপক্যতাই কইন, বলে আব্দি মা সালা, এখন আমার বন্দায় যা চাইবে আমি সব দিব, সুবহানাল্লাহ। নমাজ কত কত নর আল্লাহ আর বন্দায়, আল্লাহ আর বন্দায়, এর লাগে হাদিসে পাকের মধ্যে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতা, লাও আলিমাল মুসাল্লি মাইন জুনাজি মালতাফাতা, কোনো নামাজে যদি জানতো সে নামাজও দাঁড়াইয়া কার সাথে গোপনে গোপনে কথা বার্তা করতেছে, তাহলে জীবনেও আতারে ফাতারে এদিকে সেদিকে চাইল না হবে শক্তি নেই। আমরা তো নামাজও দাঁড়াইলেও ডাইনে চাই বামে চাই, চোখে কন্ট্রোল করতাম পারি না, আল্লাহর হাবিবে ফরমাই নামাজও যখন সে দাঁড়ায় আর যার লোকের কথা হয় যদি বুঝতো কোন জাতর সাথে সে কথা বার্তা করতেছে, তাহলে কোনোদিনও চোখ তার এদিক সেদিক গেল না হবে। কথা হর খালিকে কায়নাত আল্লাহ আহকামুল হাকিমিনের সাথে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ফরমাই আমার যখন ইচ্ছা হয় আমার আল্লাহরে কিচ্ছু কইতাম, আমার আল্লাহর সঙ্গে কথা আমি করতাম, তখন আমি নামাজও দাঁড়াই যাই, কারণ নামাজও যত আয়াত করি সব তো আমার আল্লাহর সাথে কথা কওয়া হয়। আর আমার যখন আমার ইচ্ছা জন্মে যে আমার আল্লাহ আমারে কিচ্ছু হোক কুয়া, আমার আল্লাহ আমার লোকে মাতক কুয়া, তখন আমি কোরআনে মজিদ খুলি আর ওখান তিলাওয়াত করি, হ্যাঁ ইখান আল্লাহর জীবন্ত কালাম, আল্লাহর জ্যান্ত কালাম, ইখান কালামুল্লাহ, ইখান কিতাবুল্লাহ, ইখান ডাইরেক্ট আমার আল্লাহর কালাম আর কথা আর জুবান, সুবহানাল্লাহ। সুতরাং যখন আল্লাহ আমারে কিচ্ছু হোক কুয়া, ওখানে আমার খাহিশ জন্মে আমি তিলাওয়াত করি, আর যখন আমার আল্লাহরে আমি কিচ্ছু কইতাম চাই আমি নামাজও দাঁড়াই যাই। ইমাম মোহাম্মদ ইবনে হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইহি, খাবে একবার আল্লাহ তাআলা দিকে জিগাইলা, আয় আল্লাহ কোন ইবাদতে আপনি অধিক খুশি হই সন্তুষ্ট হই, বলে নামাজ আর তিলাওয়াত, সলাত আর তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ তিলাওয়াত করো আর নামাজ পড়ো, ও দুই ইবাদত আমি সবচেয়ে বেশি পছন্দ করি, সবাই আমরা করতাম পারি। যাই হোক, তো আমি ওখান শেষ করে দিই, যখন আল্লাহ এই কথা জানাইয়া দিলা যে বন্দা এখন চা যা চাইবে করে দিন, তো আমরা যেটা লুবি মানুষ আমরা তো চাইব, খালিগঞ্জ বাজারের ঠিক মাঝখানে আমার একটা বিটার মালিক মানে আমি হরিমোহন টাউনও আমার একটা বিটা লইয়া দেয়, দুই কোটি টাকা ছাড়া পাওয়া যায় না, তাও ভাইতাম নাও পারি, ও আল্লাহ শিলচর টাউনও একটা ফ্ল্যাটের মালিক বানাব, ও তার ইসলামি সাবা ছাড়া আমরা সিনিয়র বিটা, ও তো বিটা তার বিটার জায়গাতে রইব আপনি খবর গিয়ে ঘুমাই, দিল্লির ফ্ল্যাট তার দিল্লির ফ্ল্যাটের জায়গাতে রইব আপনি মরাও লাগবো, অটল বিহারী বাজপেয়ীর মতো বেটা, কত প্রাচীন নেতা, কত ফুলর মালার কত, হ্যাঁ কিন্তু মৃত্যুর আগেও তার অবস্থা খুব বলা আসলো না, যখন মৃত্যু শয্যা হয় তখন তানে গিয়ে গোর দেখা হড্ডা মানুষ হওয়া গেছে না, বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখছি, যারা রে সারা জীবন শিক্ষা আর দীক্ষা দিয়ে গড়িয়া তুলছিল তারাও গিয়ে সাক্ষাৎ টাইম পাইছে না, ভাই সব কাই এই হাল আ যায়গা,
আপনার আমার সেই অবস্থা হইব, একদিন আয়েগা কে আপকে খবর কো পহচান দিলানেওয়ালা কই নেই। আপনার খবরটা পরিচয় কারে মানু আপনি ভাইতে না, 5 বছর গেল 10 বছর যাইব আপনার খবর পরিচয় মাঝে ভাবি কোন খবর আপনার দাফন করা হয়েছে ওটাও চিন্তা তো নাই। আর হিন্দু ভাই অগলর জ্বালাইয়া ফালানের বাদে খানো জ্বালাইছিল বাবারে কিবা তো ঠাকুরদারে আর না দাদুরে খানো ভাইতো খে এগু তো সালি বাবাইয়া দিলে হয়েছে যে কু গাড়িয়া জিন্দা রাখা হয় ওগুর খবর ফোন তো মানুষে বলে তো কি এই দুনিয়ারে এত বিশ্বাস করেন যে দিল্লিতে ফ্ল্যাটের মালিক হইলেও আমি বুঝো সবচেয়ে কামিয়াব, কোনো ফ্ল্যাট আজ পর্যন্ত লইয়াকে উদ্দেশ্য নেই না বেশি দিন তাক্তা পারছে। এই কথা সবর ক্ষেত্রে আইল কোরআন ইসলামে এই যে হকিকতর দিকে দাওয়াত করে আহ্বান করে এটা সব মানুষের সব ধর্মের মানুষ আমরা চিন্তা করার দরকার। এই দুনিয়ার প্রতি যে আমরা এত লোভ বাড়িল এটা তাহমো আর কত দিন কতটুকু লইয়া দেখতাম পার মুখ হই না আজ পর্যন্ত সবকিছু লইয়া গেছি কারণে সম্পত্তি জমায়েত করতে 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 অগণিত সম্পত্তির মালিক হয়ে আল্লাহর সাথে লোকে বেয়াদবি গুস্তাখি চূড়ান্ত অবমাননা করলো নবীর সাথে, তো তার সমস্ত সম্পত্তি দৌলত মাল মাটি সারা লইয়া যেমনে ভাতালর দিকে রওনা দিছিল এখন পর্যন্ত যার আর কেয়ামত পর্যন্ত শুধু গভীর তার দিকে যাইতে হতাম। তো এল্লাকে বন্দার তো তার এই মো ঠিক নাই আন্দাজে কিতা খুঁজবো আল্লাহ শিক্ষা দিত যে জীবনে ইনসান হইয়া জীবন কাটানি হেদায়তের পথ পাওয়া হক ফত চলিয়া তাকিয়া মৃত্যুবরণ করিয়া আল্লাহর জন্নত পাওয়া ওটাও মানব জীবনের মূল লক্ষ্য আর ওটাও প্রথমে আল্লাহর কাছে চাও। তুমি তো বুঝতে না বাচ্চা এগুলো যদি কেউ জিকায় বাবা বাজার থেকে কিতা আনতা কবে চকলেটে খোয়া যায় একটা কাউকে চকলেট খাওয়া যায় এটা কিন্তু আমি হ্যাঁ বুঝতেও কিতা তার তো এই চকলেটও শেষ কবে চকলেট আনন্দ নেই তো দুইটা খাতে আপনি চকলেটে দিলে হ্যাঁ শান্ত বড়ো মানুষের যদি বাজার থেকে কিতা আনতাম তো বড়ো কিচ্ছু কইয়া দিব তো আমরা অস্তিত্ব এলা ক্ষুদ্র আমরা এলা তুচ্ছ যে আল্লাহর সামনে না জানি কিতা সাইয়া বই রইব আল্লাহ শিক্ষা দিতরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সেই হেদায়তের পথ পুরস্কার প্রাপ্ত মানুষদের পথ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি সরল সঠিক পুণ্যপন্থা মুদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি সেই পথান দেখাই দেওয়াল্লা যাতে জীবনে কামিয়াবির পথ ধরতে পারি হেদায়ত আর মুক্তির পথটুকুন পাই আর যাতে জীবন সার্থক জনম সার্থক মৃত্যু সার্থক হয় ও দোয়া আল্লাহ শিখাইয়া দিতরা না জানি আমরা আরও কোন দোয়া চাইলেন। তো এরপরে আরো সওয়াব ইহদিন সিরাতাল মুস্তাকিম সেই সঠিক পথে চালাও সিরাতাল লাযীনা আনআমতু আলাইহিম ওই পথ যাদের যেই পথে চলিয়া মানুষ বখশিস প্রাপ্ত হয়েছে দুনিয়া এবং আখেরাত কামিয়া হয়েছে আর সেই বিভ্রান্ত যারা দুনিয়াতে পথভ্রষ্ট যারা বিভ্রান্ত যারা গুমরাহ তাদের পথে আমাদের পরিচালনা করিও না হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দোয়া আল্লাহ শিখাইয়া দিলা সূরা ফাতিহা ইমাম সাহেব এই দোয়া করলা আমরা সম্মিলিত কণ্ঠে একসাথে সবাই কইলাম আমিন আল্লাহ এই দোয়া কবুল করো এলাকে আমিনটা গুরুত্ব দিয়া কইবা আমরা হানবী মজবর মানুষে আমিন আসতে কই কিন্তু বহুত মানুষে কইও না এটা কিন্তু ঠিক নাই আমরা গাফলত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতা বুখারি শরীফ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বাব আনছেন বাবু তামিনিল মামুন এটা অধ্যায় রচনা করছেন বিভিন্ন হাদিস আইছে যে ইজা কাল আল ইমাম ওলা দোয়াল্লিন ফাকুলু আমিন ইমামে যখন ওলা দোয়াল্লিন নামাজ কইবা সবাই একসাথে বলিও আমিন তোমরাও আমিন হইও মাওয়া ফাকাত আমিনুহু তামিনাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে ব্যক্তির কারণ ফাইনাল মালায়েকাতা তাকুলু আমিন আমরা নামাজও আমরা যতজন এই মসজিদে নামাজ পড়ি তার চাইতে অগণিত গুণ বেশি সংখ্যক ফেরেশতারা আমাদের সাথে আল্লাহর ফরজ নামাজ পড়ে। সুতরাং যখন ইমামে ওলা দোয়াল্লিন হইন সমস্ত ফেরেশতা একসাথে আমিন হয় তো আমরারও আমিন নবীজিয়ে ফরমাইন যদি ফেরেশতাদের আমিনের সাথে একত্রিত হয়ে যায় তাহলে আমরা এই আমিন হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সবটুকুন গুণা আল্লাহ মাফ করে আর পরবর্তী নামাজ শুধু আমরা স্তর বৃদ্ধি হইব মর্যাদা বাড়বো গুণা আগেও শেষ হয়ে গেছে এর লাগে আমিন গুরুত্ব দিয়ে কইবা ইমামর সঙ্গে সঙ্গে শেষ করতেও কইবা এবং আপনার একইনোর সাথে কইবা। তো যাই হোক দোস্তখন এই কোরআনে মজিদ আল্লাহর কালাম এই কোরআন শরীফ আমার মুক্তির পথ দেখাই দিছে আজকে দুনিয়াতে নারী আর পুরুষ নিয়ে একটা বিশৃঙ্খলা চলে অধিকারের দাবি নিয়ে যেভাবে মানুষ সরব হয় সরব হইতেছে আরেক ঘুরে আবার নির্যাতন করতেছে আজকেও এই নারী অধিকারের এত চিৎকার চেঁচামেচি এত আইন এত কানুন এত অ্যাক্ট পাস করার পরেও
পত্রপত্রিকায় আয়োজনের নারী নির্যাতনের ঘটনা বন্ধ হইবার কোনো লক্ষণ দেখা যাবে। আমি আয়াত আপনারা তেলাওয়াত করছি, এর বুনিয়াদ এক কথা আছে। আমরা মুসলমান যারা বিশ্বাস করি, দেখুন যে আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার আদি পিতা এবং প্রথম নবী হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামে আল্লাহ তৈরি করি বেহেশতের মধ্যে রাখি দিছিলাম আর ডিরেকশন নির্দেশ দিছিলাম আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী হযরত হাওয়া নিয়া জান্নাত নিরাপদে থাকো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো গম ফিকির নাই। আর এক নিষিদ্ধ গাছ একটা দেখাইয়া কইলে এই নিষিদ্ধ বস্তু খাইও না, তো নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ থাকে। আইতো তো আমরা যখন খাওয়া শুরু করি হালাল হারাম কোনো তমিজ করি না, যেটা মনে চায় যত মনে চায় শুধু চাই গ্রাস করি, অবশ্য খাইতামও পারি না, এর বাদে জমায়েত করি করে রাখতাম চাই, সবে তো খাইও না, যত টেকা যারা জমায়েত সবে সব খাইলে মানুষ তো খাইতেও পারে না, খায় আর খানো শুধু জমা নেই একটা রোগ হয়ে গেছে যে বেশ হইতো। যাই হোক, তো এই কারণে শেষ পর্যন্ত শয়তানেও চক্রান্ত করিয়া হযরত হাওয়া আলাইহিসসালাম রে আট করিয়া মানে তানেও বিভ্রান্ত হলো ভুল বুঝাইয়া। এর লাগে কোনো মৌলানা আগে কইছই হযরত মৌলানা মোহতরম ইয়াহিয়া সাহেব মুদাজিল্লুহে যে ও বালুক আরে লুইয়াইসা লুইয়াইলা হাত থাকি সাল লুটাল্লু লাগাই আর আমিও দুই হাজার খাইছি গিয়া এই পরিমাণ বিউর্গ তোমার গরম হইছিলাম উদর সাল এই গণ সমর্থন করা হাত এত প্রচন্ড এত বেশি দেখা একটা কমি উদর থাকি দিলে এই এক ওয়াই জানা থাকে মুসলমানের কাছে ওয়াজের অভাব নেই, অন্য ইয়র ওয়াজ শুনতায় অন্য জায়গা থাকে ওয়াজ হন্তা করি জনুন হাজার হাজার মানুষ জমিয়া মুদর সাক দেখার টুকা সারা করছি ব্যবস্থা। তো শয়তানে ওলা আইয়া ওয়াজ ওলাই গেছিল, কোরআন শরীফ কুলিয়া সাইবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান শয়তানে কইলো ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তানে এই আদমার হাওয়ার কাছে কসম খা কর আমি কসম করে কইয়া দেবো আমি তোমার তান শুভ ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী আমি ক্ষতি করবার লাগে আইছি না, তুমি তো নৌ ফলগু খাওয়ার না জন্ম থেকে আল্লাহ বাইর করে দিলে এইবার দুনিয়া দিলে কসম করিয়া বুঝাইয়া এলাকে মৃত্যুকে কসম খাইলে বুঝে মিশা মাকে মৃত্যুকর কসমের কোনো ভ্যালু নাই, মিশা মাত্রা যত কসম খাইব তো মারাত্মক মিশা মাত্র শয়তানর তো বুনিয়াদু মিথ্যা চারিতা, সুতরাং হে কসম খাইয়া কইল আর সাদা সিধা মানুষ হতে হাওয়া আলাইহিসসালাম তার চক্রান্তের মধ্যে শিকার হয়ে গেলা শেষ পর্যন্ত দুনিয়াতে গাইলা। ই কেন কইতরা তফসির মুফাসসিরিনে কেরামে কোরআনে করিমর যারা ব্যাখ্যা করছে হাদিস ভিত্তিক আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা আমি আয়াত তিলাওয়াত করছি লেখরা যে মানব জাতির উপরে শয়তানের প্রথম হামলা হইল, প্রথম হামলা হইল মানুষের উলঙ্গ করা, মানুষের নগ্ন করা, মানুষের মার্জিত পোশাক থেকে বিরত রাখা, মানুষের বদ্রতার পোশাক থাকি সরিয়ে দেওয়া, মানুষরে সভ্য বদ্র আদর্শমণ্ডিত লেবাস পোশাক তাকে সরাইয়া দেওয়া এটা হইল শয়তানের প্রথম চক্রান্তের কুহল। কোরআনে করিমের এই আয়াতে কিলা দেখ যখন হযরত আদম আর হাওয়া বেস্তর ফল ফসল নিয়ামতের মধ্যে ডুবন্ত আসলা কিন্তু তার চক্রান্তে যে সময় ফল বক্কল হল্লা লগে লগে শরীরটা কি আল্লাহর জন্নতর লেবাস অটোমেটিক খসিয়া পড়তে আরম্ভ হল। ও আল্লাহ রব্বুল আলামিনে সূরা আরাফের মধ্যে ফরমাইতা ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ খবরদার কটা হে আদমের সন্তান ইয়াদ রাখো শয়তান যাতে তোমাদেরকে বিভ্রান্ত করিতে পারে না, যেভাবে তোমাদের পিতা এবং মাতাকে অর্থাৎ আদম আর হাওয়াকে জন্নত থেকে বহিষ্কৃত করেছিল ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা সে নিষিদ্ধ ফল খাওয়াইয়া সর্বপ্রথম এদের শরীর থেকে আল্লাহর জন্নতি পোশাকটা সরাই দিছিল, সরানোর ব্যবস্থা করছিল লিইউরিয়াহুমা সাওআতিহিমা যাতে তারা তাদের লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ দেখিতে পায়। এটা শয়তানের প্রথম চক্রান্ত, ইন্নাহু হুয়া ইয়ারাকুম ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ তাআলা ফরমায় শয়তান এবং তার দল বলে এমন জায়গা হইতে তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা শয়তানকে দেখিতে পাও না। এর লাগে আমরা ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে আমরা যখন প্রস্রাব পায়খানার প্রয়োজনে টয়লেটে ঢুকি তখন যাতে পড়ি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস মানে নষ্ট চক্রান্তকারী শয়তানের ঘৃণ্য শয়তানের চক্রান্ত হইতে আল্লাহর কাছে পানা চাইতেছি আল্লাহর নামে ডুবতেছি
এই দোয়া পড়ার শিক্ষা ও কারণে দেওয়া হয়েছে যে মানুষ যখন টয়লেটে বইয়া তার কাপড় উপরে দিয়ে উঠায় তখন তার লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ শয়তানে দেখিয়া মুস্কি হাসি দেয়, অট্ট হাসি হাসে। সুতরাং শয়তানের চোখ থাকে যাতে মানুষে তার লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ ডাকিয়ে রাখতে পারে, লেবাস দিয়ে তো আর ডাকতে পারতো না, বস এক দোয়া পড়িল, এই দোয়ার ওসিলায় আল্লাহ তার অঙ্গরে শয়তানের মারা ঘৃণ্য চক্ষুর দৃষ্টি তাকে খেপা দিতে রাখে। এলাকি বন্ধায় যখন টয়লেটে ঢুকতে প্রস্রাব পায়খানার জায়গার ঢুকতে এই দোয়া পড়িব, আর শয়তানে তার লজ্জার গুপ্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখত নাই, মেয়েলুকে পড়ুক কিংবা পুরুষে পড়ুক, যখন এই দোয়া পড়ব শয়তানে তার অঙ্গ আর দেখত নাই। আল্লাহ তাআলা ফরমান ইন্নাহু ইয়ারা হুয়া ইয়ারাকুম ওয়া কাবীলুহু মিন হাইতু লা তারাউনাহু, এ কিন্তু এমন জায়গা থাকে তোমার তাকে দেখে যেখান থেকে তুমি তাই দেখো না। সুতরাং এই শয়তানের প্রথম আক্রমণ মানুষের শরীর তাকে মার্জিত পোশাক ছড়াইয়া দেওয়া। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিমর এই আয়াতের মধ্যে সতর্ক করিয়া জানায়, ইয়া বানী আদম, হে আদমের সন্তান, আদমের সন্তান হারা পৃথিবীর 650 কোটি মানুষেরা প্রত্যেক আদমের সন্তান। সুতরাং কোরআনে করিম সার্বজনীন কিতাব, বিশ্বজনীন কিতাব এবং কিয়ামত পর্যন্ত জন্ম নেওয়া সমস্ত মানব গোষ্ঠীর জন্য হেদায়তের পথ প্রদর্শনকারী কিতাব। এই কিতাবে কোনো জাতি ধর্ম বর্ণ বেদে এই আহ্বান করছে না, এই কোরআনে করিমের এই আহ্বান গোটা মানব জাতিরে সম্বোধন করিয়া আল্লাহ সতর্ক করিয়া জানাইয়া দিতরা, ইয়া বানি আদম, হে আদমের সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিয়েছি, পোশাক তৈরি করেছি। আল্লাহ কুদরা কাপড় পরিধান করা এটা মানবীয় বৈশিষ্ট্য, আদম সন্তানের জন্যই আমি আসমান তাকে নাজিল করছি, নাজিল কিতা করছেন আল্লাহ, আপনার শার্ট আর আপনার প্যান্ট আসমান তাকে আইছে না, শার্ট প্যান্ট যে উপাদান তাকে তৈরি হয়েছে সেই উপকরণ আল্লাহ দিছে, এবং মানুষের মস্তিষ্ক আল্লাহ সেই চিন্তাধারা জন্মাইয়া দিছেন। সুতরাং ধর্ম কর্ম এগুলা ডেভেলপ হওয়ার আগেও মানুষ আদি জন্মকাল তাকিও লেবাস পরিধান মানুষে করে, কোনো জীব জন্তু জানোয়ারে করে না, এটা মানুষের সহজাত প্রবৃত্তি, মানবীয় বৈশিষ্ট্য। এর লাগে দুনিয়ার অন্য কোনো জীব জন্তু পশু জানোয়ার সে যত শক্তিশালী যত দামি মূল্যবান হোক সে কোনো লেবাস পোশাক তার গায়ে দেয় না, শীতের দিনও দেয় না গরমের দিনও দেয় না, হয় না আপনারা ঠিক কিনা, শীতও তার বডিয়ে চলে গরমও তারও বডিয়ে চলে, মানুষ শীতের দিন এক পোশাক গরমের দিন আর এক পোশাক, হালকা গরমে এক পোশাক হালকা শীত আর এক পোশাক, এটা মানবীয় বৈশিষ্ট্য, আল্লাহ করে এই সিস্টেম পরম্পরা আমি আল্লাহ দিছি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে ফরমাইনি, ইয়া বানী আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইয়ারি সাওআতিকুম ওয়া রীশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। এই আয়াতের মধ্যে তিন জাত লেবাসের কথা আল্লাহ ফরমাইনি, একটা হইল মৌলিক লেবাস যেটা মানুষের আসমান মানুষের জন্য লেবাস নির্ধারিত আল্লাহ করার বুনিয়াদি উদ্দেশ্য তার গুপ্ত অঙ্গরে আবৃত রাখা, তার লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ ঢাকিয়ে রাখা, এবং এটা মানুষের সহজাত প্রবৃত্তি মানুষের বিবেকর থাকে। আপনারা জানেন আদিকালে যখন কাপড় সর্বত্র আবিষ্কার হয়েছে না, কাপড় তৈরি সীমিত ছিল, তখন মানুষের গাছের মোটা মোটা ভাতা পশুর চামড়া ইত্যাদি বস্তু দিয়েও তার লজ্জার অঙ্গ আড়াল করিয়া রাখত। মানুষ যখন অসভ্য ছিল, মানুষের মধ্যে সভ্যতা উন্নত হয়েছে না, তখনও মানুষের লেবাস ব্যবহার, আর আজকে আমরা সভ্যতার চরম শিখরে পৌঁছিয়া কাপড় চুপড়ের অভাব পৃথিবীতে নাই, এখন আমরা আমাদের উন্নত টেকনোলজি দিয়া এমন সব কাপড় আবিষ্কার করিয়া যে কাপড় পরিধান করার পরে উলঙ্গের মতো থাকতে হয়, যে কাপড় পরিধান করলেও মানুষের গুপ্ত অঙ্গরে আরো প্রদর্শন করা বেশি যায়, এই অবস্থা বর্তমানে যেন আমরা চূড়ান্ত সভ্যতা দিয়া এখন আবার সেই বর্বর যুগের দিকে ঘুরতেছি, যে বর্বরতার যুগে যে যাযাবর জীবন যাপন অতিবাহিত করার যুগেও মানুষে গাছের পাতা দিয়া পশুর চামড়া দিয়া লজ্জা ডাকিয়ে রাখত, সেই যুগের দিকে তাকিও আরো ভয়ঙ্কর দিকে আমরা বর্তমানে অগ্রসর হইতেছি, হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেক জাতির মানুষ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মতো বিশ্বজনীন এই কিতাবও আহ্বান ফোটা, হে আদমের সন্তান তোমরা সতর্ক থাকো, এই শয়তানে মানুষের উপরে প্রথম আক্রমণ করে তার কাপড়ের মধ্যে ধরে তার লেবাস সরাইয়া দেয়। আদম আর হাওয়ারে যেভাবে জন্নতের ভিতরে আক্রমণ করলো কুচক্রান্ত দিয়ে তান্তানোর গা তাকি, আল্লাহর যে সম্মানের পোশাক জন্নতি লেবাস ওটারে সরাইল, ঠিক দুনিয়াতেও তোমরা শিক্ষা তোমরার ক্ষমতা তোমরার সভ্যতা তোমাদের আদর্শ তোমাদের উন্নয়ন সব কিছু তাহা সত্ত্বেও মানবীয় বৈশিষ্ট্য বর্ণনাকারী যে লেবাস যে আদর্শ কাপড় যে মার্জিত ড্রেস
সেইটা তোমাদের শরীরটাকে সিনেয়ানের শয়তানে সভ্যতার নাম দিয়া, নারী স্বাধীনতার নাম দিয়া, অধিকারের নাম দিয়া তোমাদের গায়ে তাকে সম্মানের পোশাক সিনেয়ানের। এর লাগে আল্লাহ সতর্ক করিয়া ফরমাইন, পরের আয়াত কিন্তু এটা, আগের আয়াত তো ওখান আমি আল্লাহ অবতীর্ণ করছি তোমাদের জন্য লেবাস, তিনটা উদ্দেশ্য কই আর আমি, আর পরের আয়াত ফরমাইন লা ইয়াফতিনান্নাকুম শায়তান, শয়তান যাতে তোমাদেরকে বিভ্রান্ত করিতে না পারে, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেভাবে তোমার পিতা আর মাতা আদম আর হাওয়াকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু হুয়া ইয়ারাকুম ওয়া কাবীলু মিন হাইসু লা তারাউনাহুম, এই শয়তানে এমন জায়গা হইছে তোমাকে দেখে যেখান থেকে তুমি তাকে দেখো না, সুতরাং সেই শয়তানের চক্রান্তে পড়িয়া আদম সন্তান তোমার লেবাস আর মানবীয় বৈশিষ্ট্য পোশাককে পরিত্যাগ করিও না। দুস্ত হল লেবাসের উদ্দেশ্য তিনটা, এক নম্বর ইউয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ, সাওআতুন মানে গুপ্ত অঙ্গ, সাওআতুন তার প্লুরাল নাম্বার ইউজ করা হয়েছে, সমগ্র মানব জাতির ফর, যে সমস্ত অঙ্গ ডাকিয়া রাখা সাধারণ বিবেকে স্বীকার করে, খ্রিস্টানের বিবেক, এহুদির বিবেক, যে কোনো মানুষ যদি সুস্থ থাকে পাগল হয় না, একমাত্র পাগল যে লেবাস বুঝে না, দেখুন না তাই লেবাস টেবাস বুঝে, কিন্তু সুস্থ মানুষ হইলেও মানুষের ঘরে জন্ম হইলে হে বুধ ভাই আমি কাপড় দিয়ে আমার লজ্জা ডাকিয়ে রাখবা, তো আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন লেবাস অবতীর্ণ করার বুনিয়াদী উদ্দেশ্য, একবারে মৌলিক উদ্দেশ্য একটা, লজ্জার অঙ্গ ঢাকি, দেখুন লজ্জার অঙ্গ অন্য সব পশুর আল্লাহ এমনভাবে দিছে কোনো কাপড়ের সাহায্যে তারা ডাকিয়ে রাখে না, তাদের লজ্জার অঙ্গটা অটোমেটিক শারীরিক গঠনে ডাকিয়ে রাখে, এটাও কিন্তু একবারে খোলা নাই, আপনি দেখবেন একটা গাবি তার লজ্জাস্থান লেজ দ্বারা ডাকিয়ে রাখা, একটা কুকুর তার লজ্জাস্থান অন্য চামড়া দ্বারা ডাকিয়ে রাখা, একটা গরু, একটা মহিষ, একটা হরিণ, একটা হাতি, যে জানোয়ার আপনি করেন, একটা মুরগ, সবর লজ্জার অঙ্গ আছে, গুপ্ত অঙ্গ আছে, যার দ্বারা তাদের প্রজনন ঘটতেছে, ডিম পারতেছে, বাচ্চা প্রসব করতেছে, ফোন করেন কিনা, কিন্তু রাস্তাতে একটা গরু দেখলেও প্রথমে তার লজ্জার জায়গা দেখা যায়নি, আপনারা হই জব দিন না হতা মোটেও না, আল্লাহ রাব্বুল আলামিনে তার দৈহিক গঠনটা এমনভাবে দিছে যে তার শরীরেও তার লজ্জা রাখিয়া রাখে, একমাত্র মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় লেবাস দ্বারা ড্রেস দ্বারা শরীরের লজ্জার অঙ্গ রাখিয়া রাখবার নির্দেশ দিয়েছে, এবং এর মধ্যে মানবীয় বৈশিষ্ট্য পরিদৃষ্ট হইতেছে, এটা মানব জাতির বৈশিষ্ট্য, এখানে জাতি ধর্ম নির্বিশেষে কোরআনে করিমের এই ডিরেকশন, এই সতর্কবাণী, এই বয়ান, তো এক উদ্দেশ্য লজ্জাঙ্গ, দ্বিতীয়টা আল্লাহ তাআলা ফরমায় নুয়ারি ঈশা, এবং সাজসজ্জার বস্তু হল পোশাক, এই পোশাক দ্বারা আপনারা সজ্জিত করবো, আপনি শীতের দিনে এক পোশাক, গরমের দিনে আরও এক পোশাক, হালকা শীতের দিনে এক পোশাক, হালকা গরমের দিনে আর এক পোশাক, আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের বিবাহের মধ্যে এই সিস্টেম দিয়ে দিছেন, এক এক সময়ে এক এক পোশাক পরিধান করে, কিন্তু গরু মহিষ যেমন যত শীত হোক তার কোনো লেবাস নাই, তার চামড়া দিয়ে তার শীত নিবারণ করে, মানুষের আল্লাহ এই উন্নত জীবন ব্যবস্থা দান করছে দুস্থ হলার মধ্যে, সুতরাং এই দ্বিতীয় উদ্দেশ্য হইল আপনি একটা সজ্জিত চেহারায় যাতে সমাজবদ্ধ জীব সমাজে বসবাস করতে পারেন, তিন নম্বর আরেক লেবাস আল্লাহ রাব্বুল আলামিন এর পরে ফরমায় ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর, আর তৃতীয় আরেক লেবাস হইল পরেজগারির লেবাস, উন্নত ধরনের মানসিকতা সম্পন্ন লেবাস, কিংবা আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বর্ণনা মতে তৃতীয় লেবাস হইল আধ্যাত্মিক লেবাস, আধ্যাত্মিক লেবাস কি, যেভাবে বাহ্যিক কাপড় দিয়ে আমরা লজ্জার অঙ্গ ডাকতাম পারি, বাহ্যিক কাপড় দিয়ে আমরা শরীর ডাকিয়ে রাখতাম পারি, বলে আধ্যাত্মিক লেবাস দিয়ে আমরা মনের হিংসা দূর করতাম পারবো, হিংসা ডাকিয়ে রাখবো, আধ্যাত্মিক লেবাস দিয়ে আমরা মানুষের প্রতি শত্রুতামূলক মন এটারে ডাকিয়ে রাখতাম পারবো, আধ্যাত্মিক লেবাস দ্বারা আমরা আমরা অন্তর অন্তর যে ঘৃণা শত্রুতা এইগুলারে আমরা ডাকিয়া রাখিয়া হিংসাবিহীন হৃদয় লইয়া শত্রুতাবিহীন মন লইয়া পর সম্পত্তির প্রতি লোভবিহীন মন লইয়া সমাজ জাতি বসবাস করতাম পারি, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফরমাইত্রা যে শরীর দিয়ে যত ভালো লেবাস দিয়ে ডাকো যদি মনের হিংসা ডাকতে পারো না, মনের শত্রুতা ডাকতে পারো না, মনের ঘৃণা লোভ মনের অসহিষ্ণুতা অসহনশীলতা ইত্যাদি কুকর্ম বা কুহাসলত বদ হাসলতরে ডাকতে পারো না, তাহলে তুমি উত্তম মানবতার অধিকারী আদর্শ মানুষ হইতে পারবে না, এর লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাইন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর।
এই তাকওয়া বা পরেজগারি যে লেবাস, যে আধ্যাত্মিক পোশাকের কথা কোয়া হইতেছে এই আয়াত, সেইটাও দুনিয়ার সবচেয়ে উত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এইগুলা বর্ণনা দিলাম এটা আমি আল্লাহর বিশেষ নিদর্শন, যারা উপদেশ গ্রহণ করে মানুষের মতো মানুষ হইতে চায়, আদর্শ ইনসান বনতে চায়, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাদের জন্য আমার এই আয়াতগুলো হলো নিদর্শন আর উপদেশ। সুতরাং বন্ধুগণ, সারা দুনিয়ার মানুষ যদি সভ্যতা সাথে জীবন চালাই চলতে চায়, মানুষ যদি আদর্শ মানুষের মতো জীবন চলতে চায়, তাহলে তার পরেশগারের লেবাস গ্রহণ করা উচিত, তার উত্তম পোশাক পরিধান করা উচিত। আর আজকে শয়তানের প্রথম চক্রান্ত পোশাক আক্রমণ, যার কারণে আজকে দেখছেন এমন সব লেবাস বাইর করা হইল। আল্লাহ আকবার, যত উন্নত দেশ, যত আপনি পশ্চিম দিকে যাইবা, যত ওয়েস্টার্ন কান্ট্রিতে যাইবা, আমেরিকার দিকে যাইন, লন্ডনের দিকে যাইন, ইউরোপিয়ান কান্ট্রির দিকে যাইন, আল্লাহ আকবার, কি নির্লজ্জতা দেখা দিল। যত উলঙ্গ মানুষ হইতে পারে, নাচ ডান্স এমনভাবে করতেছে আর লক্ষ লক্ষ মানুষের চোখে দুলা দিতেছে, এমন সব লেবাস পরিধান করে ডান্স করে যেন দেখলে মনে হয় শরীরে কোনো কাপড়ও নাই। ইয়াদ রাখো দুনিয়ার মানব জাতি, এইটাই শয়তানের সবচেয়ে বড় আক্রমণ, যে আক্রমণের শিকার হয়ে পড়েছি আমরা পৃথিবীর কোটি কোটি মানুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নির্বিশেষে দুনিয়ার কোটি কোটি মানুষ আমরা শয়তানের সেই চক্রান্তের শিকার হয়ে গেছি। যখন এই চক্রান্তের শিকার হয়ে গেছি, তাই আর কোনো অন্যায় করতে আর দ্বিধা নাই। সুতরাং দুনিয়াতে চলতেছে কোনাকুনি, মারামারি, লোভ, রাহাজানি, আগ্রাসন, যারা ক্ষমতা পাইছে তারা আগ্রাসন করে, যে ছোট সুর হয়েছে সে চুরি করে, এর চেয়ে বড় যে সে ডাকাতি করে, এর চেয়ে বড় যে সে কেলেঙ্কারি করে। সুতরাং এখন আর হাজার টাকা, লক্ষ টাকা, কোটি টাকা নাই, হাজার হাজার হাজার, 90,000 কোটি টাকার কেলেঙ্কারি চলতেছে আপনার দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে, সর্বত্র। জোরে কই আপনারা, ঠিক কিনা? শুনে আগের লজ্জা শরম মানবতাবোধ ছিনাই আনিছে শয়তানে লেবাস আক্রমণের মাধ্যমে। যখন আপনারে নগ্ন করে দিছে, যখন আপনারে উলঙ্গ করে দিছে, যখন আপনারে উলঙ্গময় পোশাক পরিধান করাই দিছে, তার মানে আপনার লজ্জা শেষ, আপনার মানবতা বোধ শেষ, আপনার শ্রদ্ধা বোধ খতম। এখন আপনি যা সাইন করতে পারবা করতেছে, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি, যারা ধনী ক্ষমতাধর তারা উঠতে খা মারতেছে বেশি, গরিবে আর কোন টেকা শুরু করে রে ভাই। আর মারাত্মক গরিব যদি হয়, আর এক বেলা অন্ন জোগাড় করবার পরিমাণ খাদ্য কোনোখান তাকে চুরি করিয়াও নেয়, তাহলে তার হাত কাটা যাবে না ইসলামী শাসন ব্যবস্থা মতে। আত্মরক্ষা করা মানুষের ফরজ, আত্মরক্ষার পরিমাণ খাদ্য যদি চুরি করিয়া নেয়, হাত কাটা হইত না, এটুকু মৌলিক মৌলিক অধিকার। আজকে চুরি হইতেছে না, হইতেছে কেলেঙ্কারি, এটার মূল কারণ মানুষের লেবা। দুর্ভাগ্যবশত পুরুষের চাইতে মহিলাদের মধ্যে সেই আক্রমণ আরো বেশি। আমি স্টাডি করলাম যে অন্য ধর্মত লেবাসের কোনো বয়ান নাই, খালি আমরা তো বাজু গেলে ও আমার দিত্রাও আজকে হো ফর্দা, এমনি ফর্দার মাত মারতে মারতে অনেক মানুষ আমরা গরম অনেক সময় ক্রিটিসাইজ করেন যে কি খালি ফর্দা ভাইছ, অথচ ফর্দা এটা আমাদের ইসলামী 24 ঘন্টার বিধান। ইয়াদ রাখো ভাই, হল ওয়াজ তো আগে হয়ে গেছে, দোয়াও লই লিছো ভেসো গিয়ে, মৌলিক আরো কিছু কথা আমরা জরুরি রয়ে গেছে। এখানে যেন রাখো কোয়া যে ভাই এনে আসুন বা বাইরে গেছুন, তোরা খান খান আমার একটু দেখো দুশো একটা কথা শুনোই। ইয়াদ রাখবা, নমাজ 24 ঘন্টা ফরজ নাই, কই না আপনারা এগুলো জবাব দেওয়া দিচ্ছেন মৌলানা, নমাজ 24 ঘন্টা ফরজ নেই, জোর রক তাইলে জোর নমাজ ফরজ, ফজর রক তাইলে ফজর নমাজ ফরজ, এশার ওক তাইলে এশা ফরজ, ওক তাইলে ফরজ নেই। ওলা একমাত্র দুই জিনিস 24 ঘন্টা ফরজ, একটা হইলো ইমান আর একটা হইলো লেবাস। জোরে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 24 ঘন্টা লেবাস ফরজ, চাই আপনি নমাজ পড়েন লেবাস ফরজ, নমাজ না পড়েন তবু আপনার লজ্জার অঙ্গ ডাকিয়া রাখা ফরজ, হই ঠিক কিনা? এমনকি বাথরুমও যদি আপনি উলঙ্গ ঢুকেন তবু আমরা ইসলামী কিতাবের বর্ণনা মতে এটা আপত্তিকর, এটা নিন্দনীয়, এটা মকরু। এবং এই জাতীয় মানুষ যদি মুহাদ্দিস হয়, আলিম হয়, তাহলে এর কাছ থেকে হদিস গ্রহণযোগ্য নয়। মুহাদ্দিসিন এর অভিমত, একা কেউ আপনি উলঙ্গ হওয়া নিষিদ্ধ, অবশ্য এই নিষিদ্ধটা হারামের পর্যায়ে না, এটা একটু হালকা কিন্তু নিষিদ্ধ। সুতরাং ইমান যেভাবে 24 ঘন্টা ফরজ, ইমানের পরে মানুষের সবচেয়ে বড় ফরজ হইল আল্লাহর নির্দেশিত লেবাস গ্রহণ করা, সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার কোনো সভ্যতা, কোনো ফ্যাশন, কোনো ডিজাইনের সাথে আমরা কম্প্রোমাইজ এই ক্ষেত্রে করতাম পারি না, ইসলামী লেবাস প্রত্যাখ্যান করতো। কাজেই কোনো মুসলিম মেয়ে যদি মন্ত্রীও হয়ে যায়,
সুপ্রিম কোর্টের জাস্টিস হয়েও যায়, দেশের প্রধানমন্ত্রী হয়েও যায়, লেবাসের সাথে কোনো কম্প্রোমাইজ করলে সে মুসলমান থাকবে না। এখানে ইসলামের বুনিয়াদী ফর ইমানের পরেও লেবাস, দুনিয়ার এটা বোঝানো কঠিন। দুনিয়ায় বিভিন্ন সময় প্রশ্ন করে যে তোমরা মুসলমানের মধ্যে এই বুর্গা কি আর লেবাসের এত বাধ্যকতা? হ্যাঁ, লেবাস মানবীয় বৈশিষ্ট্য, আপনাদের বুঝে আসতেছে কিনা জানি না, আমরা উঠছি আমাদের ইমানের পরে আমাদের লেবাস, সুতরাং আমরা সেই লেবাস ছাড়তে পারি না। আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই দুনিয়ার ওই সমস্ত মনীষী মহিলাদের, মহিয়সী মহিলাদের যারা লেবাস লাগে ফাইট করছে। আমি লন্ডনের এক আদালতে দেখছি এক মুসলিম মহিলা জাস্টিস যিনি নেকাব লইয়া সুপ্রিম কোর্টে প্র্যাকটিসে আসে বা বিচার কার্য পরিচালনা করে, চিফ জাস্টিস একদিন কইল তুমি নেকাব লইয়া যেতে পারতো না। সেই মহিলা এখন ওখানে, আমার নেকাবে তো আমার ন্যায় বিচারও কোনো বাধা দেয় না, কিন্তু এদের মাথায় তো মগজের চাইতে গোবর বেশি, সুতরাং নিষেধ দিল। সেই মহিলা আইনে লড়াই চালাইয়া গেলা, যতদিন পর্যন্ত লেবাসর স্বাধীনতা পান নাই ততদিন পর্যন্ত আদালতে বিচার কার্যের চাকরিতে যান নাই। আমি দেখছি অনেক বছর আগে, এখন নাই, তুর্কিস্তানের তুর্কির মহিলারা ইসলামী নেকাব সরকারের নিষেধ দিল, নেকাব পড়তে পারবে না, মুখ ডাকতে পারবে না, তারা ফাইট করছে। বলছে কেন মুখ দেখা, এটা আমাদের নারীত্ব সৌন্দর্যের প্রতীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাটল তৈরি করছে, তার ভিতরের মূল্যবান ফলটা একটা শক্ত আবরণের ভিতরে দিছে, হয় ঠিক কিনা? আল্লাহ একটা হমলা তৈরি করছে, এর ভিতরের ফলটা মানুষে খায় কিন্তু বাইরে শক্ত একটা আবরণ। একটা কলা আল্লাহ তৈরি করছে, কলার খুশার ভিতরের ফলটা মানুষে খায় কিন্তু বাইরে কলার শক্ত একটা খুশা, তার মানে বাখল আল্লাহ তৈরি করছে তার হেফাজতের লাগি। আর এই খুশা বা আবরণের ভিতরে যতদিন খোলা থাকবো, কমলা থাকবো, কাঁঠাল থাকবো, ততদিন তার মূল্য আর দাম আর সম্মান থাকবো। যদি কেউ সভ্যতার খাতিরে বা মানুষের সুবিধার খাতিরে কলাটার খুশা ছড়াইয়া আর প্লেটে লইয়া দোকানে আসিয়া বয় যে চারটা কলা তিন টাকা, চারটা কলা পাঁচ টাকা, মগর কলাটা খোলা সুলা, কেউ কিনবো? কেউ কিনবো না? কইব সুলা কলা কিনবো না। ফেনেরে ভাই কলা তো তার জায়গা তো আছে, বলে না এর বাইরের আবরণ নাই, তার মানে গ্রামীণ ভাষায় পর্দা নাই। সেই মহিলারা ফাইট করলো, বর্তমানে আলহামদুলিল্লাহ সেখানকার সভ্যতা সরকার চেঞ্জ হয়েছে, সেই সরকারে মহিলারা এই অধিকার দিছে। এটা একটা মহিলা তার ইজ্জত রক্ষা করত। তো আমার দেশ সেকুলার কান্ট্রি, আমার দেশের হিন্দু মুসলিম সর্বধর্মের মহিলা বোনেরা এখন যে কি বুঝছে জানি না, মুখ দিয়া গান গায় জনগণ মন অধিনায়ক জয় হে, মুখ দিয়া গান গায় বন্দে মাতরম, মুখ দিয়া কয় সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, কিন্তু লেবাস দিয়া দেখায় ওয়েস্টার্ন কান্ট্রি প্রিয় হামারা, লেবাস দিয়া দেখায় আমেরিকার মেয়েদের ডিজাইন প্রিয় হয় হামারা, লেবাস দিয়া দেখায় পশ্চিমী নোংরা মেয়েদের নোংরামি আমাদের মেহবুব হায় হামারা। এই কি দ্বিচারিতামূলক মনোবৃত্তির মধ্যে পড়লাম রে ভাই। মুখ দিয়ে হয় বন্দে মাতরম আর আমল দিয়ে হয় বন্দে আমেরিকাতম, কি এই অবস্থা? আমেরিকার বন্দনা করতেছে লেবাস দিয়া, লন্ডনের মেয়েদের ফলো করতেছে লেবাস দিয়া, অক্সফোর্ড ইউনিভার্সিটির মেয়েদের মতো জিন্স প্যান্ট পরিধান করিয়া আসাম ইউনিভার্সিটির মেয়েরা যায় আর মুখ দিয়া হয় বন্দে মাতরম, হে ভারত মা তোমারে বন্দনা করি, এই জাতীয় বেইমানি আমরা স্বীকার করতাম পারি না বলিয়েও আমরা রে অসভ্য অভদ্র বুকারা হয় মৌলবাদী। আমরা আমাদের দেশের সংবিধান ব্যক্তিগত অধিকার ফান্ডামেন্টাল রাইট ধর্মীয় অধিকার লইয়া আসি, তাহমু এইভাবে মর্মু জুড়ে হইল ইনশাআল্লাহ। আর আমি আমার বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধর্মের ভাইদের সাথে বসা হয়, এর লাগে আমি মাঝখানে কয়েকদিন স্টাডি করলাম যে অন্য ধর্মের লেবাসের কোনো বয়ান আমি পাইনি। উপনিষদ স্টাডি করলাম, উপনিষদের শ্লোক আছে নাম্বার দিয়া দিয়া, মোটামুটি আমার স্টাডির মতো উপনিষদের মধ্যে আমি পর্দার এখনো কোনো আয়াত পাইছি না, এখানে শ্লোক বা মন্ত্র হওয়া হয়। এরপরে শ্রীমদ ভগবত গীতা এখানে আছে অনেক বড়, এটা বড় সাইজ, সাইজ অনেক বড়, এটা এখন আমার মোতালা শেষ হয়েছে না, সময় কম পাওয়া যায়, নিজের তাও ফেরা যান না, মাসলা ফতোয়া খোঁজা ফোড়ানি এর বাইরে এগুলো স্টাডির সময় কম। আলহামদুলিল্লাহ ম্যাটেরিয়ালস গুলো আছে, যখন আমরা সময় ভাই খাতা ওড়াই খাতা উল্টাই নজরও আইসে না। কিছুদিন আগে বিশেষজ্ঞরে জিজ্ঞাসা করলাম, এই নিলা উত্তরপ্রদেশের শাহিন মৌলানা শাহিন জামালি এই বেদর উপরে সাইরোটা বেদর উপরে অনার্স করিয়া ইয়ে করছে, মানে গবেষণা করছেন কয়েক বছর, জিজ্ঞাইলাম যে হিন্দু ধর্মর মাসলা যেটা, আমরা যেমন ফেকার মাসলা আছে ফেকার কিতাবও, যেমন আপনার তফসিরের কিতাবও মাসলা ভাইতা নাই, হাদিসের কিতাব থাকিও সহজে মাসলা বাইর করতে আপনি ভারতা নাই, কিন্তু ফেকার কিতাবও মাসলার কিতাব আছে,
তো তারা যে গেলাম হিন্দু ধর্মর মাসাইলর কিতাব কোনখান, তাই না? কইলা এটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন কিতাবের মধ্যে আছে, কোনো এক কিতাবও আমার জানা মতো নাই, তান কথা মতো আর এখনো আমি স্টাডিতে আছি ফাইলে, তখন এটা আলোচনা করবো। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা বক্তব্য পাইলাম, নাম মনে নাই, শুধু উপাধি হইল মহারাজ, হিন্দু ধর্মের বড় এক পণ্ডিত। ই আপনি বৈদিক ধর্ম কইন আর সনাতন ধর্ম কইন, এটা আগলা ব্যাপার, যেসব প্রচলিত শব্দ আমি হইতেছি। তো হিন্দু পণ্ডিত ভাইদের মধ্যে বড় এক পণ্ডিত পাইলে মহারাজ, লম্বা শুল, একবারে সুন্নতি শুল, তা ক্যারেক্টর লম্বা, ও এন বক্তব্য একটা কথা শুনলাম, তাই না? কইলা যে হিন্দু মা বহনে জব আপনি হাজবেন্ডকে এলাওয়া বাজার মে যায়, হাজবেন্ড কো ছুট কর তনহা বাজার মে যায়, তো বিলকুল মেকআপ আর ড্রেসিং না করে, মেকআপ বিলকুল না করে, আর আপনি হাজবেন্ড সাথ হো তো মেকআপ কর সকতি হ্যায়। আমার বড় পছন্দ লাগলো কথাটা, দেখলাম ইসলামের তরিকা মতো। আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না। এইভাবে লম্বা আয়াতের মধ্যে, সুরে নূরের মধ্যে, সুরে আহজাব, সুরে নূর, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, হে মহিলারা, তোমাদের সৌন্দর্য, তোমাদের মেকআপ, তোমাদের দেহের সুন্দর চেহারা, এগুলা যাতে তোমার স্বামী আর ওই সমস্ত মুহররমাতে আবদিয়া ছাড়া পর পুরুষ যাতে দেখিতে পায় না, সেইভাবে আবৃত পোশাকে তোমরা চলাফেরা করবে। এই হলো কোরআনের নির্দেশ, আল্লাহ জানাইয়া দিতরা। এক মহিলা তাই মেকআপ করতো, তাই শৃঙ্গার করতো, এর লাগে সবচেয়ে উপযুক্ত পার্সন ইজ হার হাজব্যান্ড, তার স্বামী হইল সবচেয়ে উপযুক্ত। জানি না আজকের স্বামীরা কি বুঝলো, তার সামনে স্ত্রীর মেকআপ করার উৎসাহ সে নিজেই বোধ করে না, সে বাইরা যাইতে সব মেকআপ, সব শৃঙ্গার, সব সাজসজ্জা এগুলো বুঝে। কোরআনে করিমে কইয়া দিছে স্বামী, আর এরপরে একটা লিস্ট দিছে কোরআন শরীফে, আমাদের ইসলামী মতে যাদের সাথে বিবাহ হারাম, এদের সামনে মহিলা যে কোনোভাবে শৃঙ্গার করিয়া আইতে পারে বৈধ, আর এর বাইরে পর পুরুষ এর সামনে না। কোরআন শরীফের বাদে জানাই আদের ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইখফিনা মিন যিনাতিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া দেন, যদি কোনো মহিলা প্রয়োজনের খাতিরে বাড়ির বাইরে যায়, তাতে অভিনয় করে যাতে চলে না, এমনভাবে যাতে চলে না, এমনভাবে যাতে পদচালনা করে না, যাতে তার পায়ের চালনার শব্দ শুনিয়া পর পুরুষের কুদৃষ্টি তার উপরে পড়ে, আর পরবর্তীতে তার ইজ্জত নষ্ট হওয়ার কোনো চক্রান্ত তৈরি হয়। আল্লাহ পরিষ্কার জানাইয়া দিচ্ছেন, এই আয়াতগুলো আমি একটা একটা করে বিন্যস্ত বয়ান করিয়েন না, সময় এত কম, রায় অনেক হয়ে গেছে আপনারা যাওয়ার পথে। তো চলাফেরার আদব কায়দা কোরআন শরীফের দড়ি দড়ি শিখাইয়া দিছে, এটা এই কিতাব যেখান মানব জাতির কিতাব, বিশ্বজনীন কিতাব, মানুষের জিন্দেগি বছর করবার, জীবন অতিবাহিত করবার পদ্ধতি কোরআন শরীফে শিক্ষা দিছে। তো বন্ধুগণ, তো এই মহারাজের বক্তব্য থেকে আমি বুঝলাম যে সনাতন ধর্মেও, হিন্দু ভাইদের মজহবের মধ্যেও সেই ডিরেকশন রইয়া গেছে যে স্বামীর সামনে স্ত্রী যত পারে শৃঙ্গার হতো, স্বামীর মন তুষ্ট করার লাগি, স্বামীর আনন্দ দিবার লাগি, স্বামীর সুখী করবার লাগি, এটা তাদের জন্য পুণ্যের কাজ, অন্তত মহারাজের বয়ান থাকি যেটা থাকলাম। আর একাতে কোনো মহিলা একাকি যদি মার্কেটও যায়, প্রয়োজনে যাইতে পারে, কিন্তু মেকআপ করতো না, যখন তারার কিতাব কথা আছে আমাদেরও কিতাবও আছে, তাহলে চলুন আমরা সমস্ত মানব অন্তত দেশের সভ্যতার রক্ষার লাগি এই কথা আইনায় একমত হইয়া, যে কোনো হিন্দু মহিলা কিংবা মুসলিম মহিলা স্কুলে যাওয়ার হতে, টিউশনে যাওয়ার হতে, ডিউটি আওয়ারে অন্তত অতিরিক্ত সাজসজ্জা, অতিরিক্ত মেকআপ এগুলা করিয়া পর পুরুষের চোখে নিজের দিকে আকর্ষিত করিয়া সমাজও অন্তত আর বিশৃঙ্খলাটা তৈরি করা ঠিক নাই। এখানে দুই প্রশ্ন হয়, তাড়াতাড়ি আমি উত্তর দিলে, কোনো কোনো মহিলা এখন এখানে, এটা আমার পার্সোনাল লিবার্টি, আমি আমার মেকআপ করবো, ড্রেসিং করবো, তোমার কি আয় যায়? ওই বোন, শুধু অধিকারটা তোমার না, আমি আব্দুল বাসিতরও আছে, আমরা আসেন না, আয় হইয়া উত্তর দেন। কিন্তু কোনো পুরুষরে দেখলা নেই মুখো পাউডার, আইব্রু, লিপস্টিক, আইলাইন ইত্যাদি ড্রেসিং করে বাজারও যার বা ডিউটি যা না, এই অধিকার তারও আছে, কিন্তু হেতো যায় না। বুধবাইনও আমি ডিউটিতে খাস করার যাইতা, আমি নতুন অন্যের সামনে সৌন্দর্য প্রদর্শন করার কথা নাই। তো আপনিও যখন ডিউটিতে যাইতা, হসপিটাল যাইতা, স্কুলও যাইতা, আপনি এক্সটার্নাল এভালিউটর হইয়া যাইতা, যাই না সিঙ্গার কেন, মেকআপ কেন, তাহলে আপনার উদ্দেশ্য শুধু ডিউটি নাই, অন্য কিচ্ছু। আর এর লাগে আপনার প্রতিনিধি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দেখে কেস করছে কিতা, যে আমি এখন যে ডিউটিতে যাইয়া আর হনর দাদার লগে অবৈধ সম্পর্ক করতাম, অনুমতি দেও, দ্যাট ইজ পরকীয়া প্রেম, এর নাম তো পরকীয়া, পরকীয়া আবার কিতা, যে স্বামী গরো তানে রাখিয়া অন্য কাহারো সাথে না যাই সম্পর্কের অনুমতি আইনিভাবে আনতে চায়,
আমি সুপ্রিম কোর্টের এই রায়ের উপরে কিচ্ছু না হইয়া কইতাম স্যার এই কেস যারা হলো এরা কোন দেশের মানুষে ভারতের মানুষের ওই রাখার হতা নাই যে স্বামী তুই আরেক পুরুষের দ্বারা গিয়ে থাকতো আরেক পুরুষ লোকে বেড়াইতো আপনার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আইন রায় দিছে জায়েজ কোন দেশ আপনি আসেন কি ওর বেড়াই খালি জনগণ চিল্লা রায় মানুষের দিল বেলা দেশের মহব্বত ঢুকাও দেশের সভ্যতা ঢুকাও জনগণের চিৎকার দিলে হয় না শুধু ও এর লাগে আমরা হই প্রেমের গান গাইলে শুধু প্রেমিক খোয়া যায় না রে মন তুমি তাই খালি দেশের গান গাইয়াও সারা দেশের প্রেমিক দেখাইলি তাই অথচ দেশের প্রেম তোমার হৃদয়ে নাই যদি থাকতো তাহলে তোমার মেয়ে লন্ডনের ব্রিটেনের মেয়ের মতো স্বামী বাদ দিয়ে আরেক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করার আইনি বৈধতার পক্ষে চ্যালেঞ্জ করে কেস করলো কেন এই উত্তর দাও তারপরে বুঝবো তোমার জন্য দেশের প্রেম আছে কি আর দেশের প্রেম রে মিথ্যাবাদী কোথাকার কে দেশপ্রেম যারা এই দেশের সংস্কৃতি সভ্যতা আদর্শ ঐতিহ্য ভদ্রতা পরম্পরার বিরুদ্ধে কেস করতে চায় মামলা করে তারা কোন মুখে হয় যে দেশের প্রেমিক তারা তোমরা কি আর ভারতীয় তোমরা বিদেশি যারা এই দেশে ভালো হও না এই দেশের আইন ও কানুন এই দেশের সভ্যতা সংস্কৃতি ভদ্রতারে পছন্দ করো না তোমরা কি আর ভারতীয় রে তোমরাই আসল বিদেশি এই দেশের হিন্দু মুসলমান খেয়েও বিদেশি নাই দেখো বিদেশ থাকি আইসে হকু বিদেশি কিবা তো বিদেশে যে বালা ভাই হকু বিদেশি কোন জুড়ে ঠিক ও দেশ তাস্তায় আর ও দেশের সভ্যতা ভারতর আমি শিলচর উদারমন শ্রী শ্রী তপন ব্রহ্মচারীর প্রোগ্রামে গেলাম এখানে মন্দিরের একবারে পাশে একটা প্রোগ্রাম হইল তারা আমারও দাওয়াত হলো আমি গেলাম 26-28 মিনিট আমি বক্তব্য দিছি সেই মধ্যে কোনো মুসলিম আমরা ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষ নাই একমাত্র আমি আমার সঙ্গে ছাত্র আর আমার ড্রাইভার বস আমরা 3 মানুষ ছাড়া মুসলমান কোনো মানুষ এই প্যান্ডালের ভিতরে নাই সো শ্রী শ্রী দাদামণি এক সাইডে বসা আর আমার বক্তব্য যখন সময় আইলো ডায়াস আমি দাঁড়াইলাম শিলচর উদারমন তো আমি দেখলাম আমার সামনে এক সারিতে মহিলারা আর অন্য সারিতে পুরুষ আমার খুব মন আনন্দে আপ্লুত হইল যে এখানে শখানেক মহিলা ছিল কয়েকশো শতাধিক মহিলা কোনো মহিলার মাথার কাপড় নাই এমন নাই সব মহিলাদের মাথা ঢাকা আমি আনন্দিত হইলাম যে এরাও ধার্মিক এরা ওই দেশের নাগরিক এরা ওই দেশে ভালো হয় কিন্তু আমরা আজকে মহিলারা ভারতীয় লেবাসের প্রত্যাখ্যান করিয়া ভারতীয় সভ্যতার প্রত্যাখ্যান করিয়া সব ধর্মের মহিলারা কি যে সভ্যতা বুঝছে জানি না কোন ফ্যাশন আর ডিজাইন হইল মান সম্মান সম্ভ্রম রে কুরবানি করিয়া আর এর পিছনে মেহনত করে শয়তান আর তার দল বলে ইউটিউব মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া ফিল্ম জগৎরে তারা দখল করিয়া এমন সব লেবাস বাহির করছে দেখা যায় যে যেগুলাতে শরীর আছে কিন্তু শরীর লেবাসের কোনো হাস ঘটতেছে না এই খাপড়ে এটা হদিস শরীফ আগাম খবর দেওয়া গেছে না কায়না আমদার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বাপ বানা যে আমরা আধুনিকতার খাতিরে এমন লেবাস বাহির করছি মৌলবীরা তোমরা সেটা টের পাও নাই না না আমাদের আকায়ন আমদার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1440 বছর আগে জানা গিয়া গেছে আল্লাহর হাবিবে ফরমাইছেন ফানে মিন আহলিন নার দুই দল মানুষ দুজকি এরা জাহান্নামী এরা নরকগামী আল্লাহর হাবিবে ফরমাইলাম আরাহুমা আমি নবী কিন্তু এদেরকে দেখতেছি না মানে এরা তখনও জন্ম লইছে না এরা পরবর্তীতে আসতেছে বর্তমানে আই গেছে খারাপ শুনোই আল্লাহর হাবিবে ফরমাইন রিজালুন ফি আইদিহিম সিবাতুন ইয়াজরিবুনা বিহান নাস কাজনা বিল বকর এদের হাতে লাঠি ছোটা থাকবে অবৈধভাবে মানুষকে তারা মারধর করবে মানুষের উপরে জুলুম নির্যাতন করবে মানুষকে খুন করবে হত্যাকাণ্ড চালাবে এই এক দল যারা জাহান্নামী দুজকি এই যারা নিরীহ মানুষকে মারল ওই কিছুদিন আগে অনবরত মারতেছে ইসলামে হয় এরা জাহান্নামী এরা কঠোর শাস্তির যোগ্য দ্বিতীয় দল শুনুন আল্লাহর হাবিবে ফরমাইন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত দ্বিতীয় দল হইল এরা মহিলা এরা আর পুরুষ নাই এরা হইল মহিলা কিন্তু কোন মহিলা শুনুন নবীজি ফরমাইন কাসিয়া এদের গায়ে লেবাস আছে কাপড় আছে আর ইয়া অথচ তারা নগ্ন দেখুন 1440 বছর আগে আল্লাহর হাবিবে তান সেই নবুয়তি চোখ দিয়ে দেখিয়া গে যাইতরা যেমন লেবাস দুনিয়াতে আইব গায়ে কাপড় থাকবো মগর মানুষ উলঙ্গ থাকবো এই হাদিস তো আজ থাকি 300 বছর আগের মানুষে বুঝা কঠিন আসলো আজকে তো আমরা দেখতেছি এমন লেবাস বাইর হয়েছে এটা গায়ে দিলেও শরীরটা আরও আকর্ষণীয় করে পেশ করে অথবা কাপড় শরীরও আছে কিনা সন্দেহ আপনি নিজে করে দিবা এই ধরনের কাপড় বাইরে গেছে
নবীদের কিন্তু 1440 বছর আগে তার সেই দিব্য চক্ষু, যেটা দুনিয়ার ভাষায় হয় আমরা হই নবুয়তি চক্ষু, সেই চোখ দিয়ে দেখিয়ে গেছেন যে এই ধরনের মানুষ কামিং ডেতে আসতেছে, ইন ফিউচার আসতেছে, যেটা আই গেছে বর্তমানে। আজকে নাসর দুনিয়া বলিউড হলিউড ডলিউডেরা এমন লেবাস পরিধান করায় মহিলারে যে কোনো মানুষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বুঝবো কিনা শুনতে হবে যে এর গায়ে কোনো খবর আছে। তো আর কিছু না ভাই, হয়দিন নাস্তায় হার ভাই নাচবাই আর হদিনু ডান্স দিয়া মানুষে আনন্দ হতো দিন দি ভাই। দুনিয়ার পপ কিং যেই নাসলা মাইকেল জ্যাকসন, 18 বার প্লাস্টিক সার্জারি হসলা মুখো, শুধু চেহারার আকর্ষণীয় কথা। আর এখন পর্যন্ত দুনিয়ার মাইকেল জ্যাকসনের লাগান ডান্স করটা জন্মিস হইল না, বর্তমানে এখন নাই, আর এখনও হই নাই, ইতিপূর্বেও নাই, ইতিমধ্যেও নাই। কিন্তু সেই মাইকেল জ্যাকসনে ডান্স করিয়া নাচ করিয়া বাস্তা ভারসেন না, যাওয়া লাগছে দুনিয়া ছাড়িয়া, হইন গেছ হইনি না না আপনারা হইবা। আমরা মূলর ফুলর তুরন দিয়ে আর বরণ হরিয়া, আর ভাই তোমার বরণে আর ফুলর তুরনে কি আইতো যাইতো, নেক আমল লইয়া খবর গেলে শান্তির জন্য তো আল্লাহ বাস করাইব, বে আমলি লইয়া গেলে জাহান্নামের গড়ায় পরিণত হইব খবর। তো মুফতি সাহেব কইতা ইধর ফুল চড় রাহা হ্যায় আর উধর জুত বাজ রাখি হ্যায়, বহুত রেও মানুষে ফুল দিবার হীন জুতার ডান্ডা করব। কিন্তু মাইকেল জ্যাকসনের সৌভাগ্য আলহামদুলিল্লাহ তাই মৃত্যুর আগে ইমান কবুল করে লেগেছে, আল্লাহ মুমিন বানাই তার দুনিয়া তাকে দিছে। আমরা যতক্ষণ জানি, আমি তখন পত্রপত্রিকায় যাচ্ছি তার হাতের লগে লগে, তো সেই মাইকেল জ্যাকসন তাই গণকরে আর দেখাইছিল একবার, কত বছর বাঁচিম ইগিয়া খুঁজে 70 বছর বাঁচি ভাই, তার টার্গেট আসলো 150 বছর বাঁচতা। এর লাগে জীবনে মাছ মুখো নাখো পট্টি ছাড়া কোনো মানুষের লোক সাক্ষাৎ করতো না, আখ মোজা ছাড়া কারোর লোক হ্যান্ডশেক করতো না, সেখানে যার ভয় দাও যে মরি দিবা, কিডনি দিবার লাগে 60টা পার্সন রেডি রাখলা যে যদি কখনো কোনো কারণে আমার কোনো কিডনি ড্যামেজ হয় তুমি কিডনি দিবে, এরাও রাজি হয়ে গেছিলো। মাইকেল জ্যাকসন ইলাকায় আসলা এক জায়গায় ডান্স আর গান করার বাদে অগণিত মহিলা তাদের অন্তর খুলিয়া দিলে এসবে মাইকেল জ্যাকসন জিসক পছন্দ হোক উসকে পাশ আ যা। কিন্তু কিতে হয়েছে বাঁচিছেন 49 বছর মাত্র, 50 মারা গেছেন, আর 70-এর গণফর গণাও বেকার আর 150 বছর বাঁচার টার্গেটও বেকার, তবে সৌভাগ্য। আর আমি দেখাইতাম যে ইমান আনিয়া মারছেন, আমি দেখাইতাম সে যাইন গান গাইয়া মানুষের আনন্দ দিলা, তাইন কিন্তু ইমান আনিয়া শান্তি পাইয়া, তাইন কিন্তু শান্তি পাইছেন না গানে, যার কারণে শেষ জমানার মৃত্যুর কারণ লেখরা যে তাইন গুম লাগতো না, এত মেন্টাল ডিজিজ হয়ে গেছিল, শুধু গুমের বড়ি গুমের ট্যাবলেট খাইয়া ঘুমাইতা, আর ওই ট্যাবলেট অতিরিক্ত সেবন করায় তান লাংস নষ্ট হইয়া কিডনি নষ্ট হইয়া মারা গেছে। তো মানুষের আনন্দ দিন দেই টাইম কিন্তু আনন্দ পাইত না আল্লাহর দিন ছাড়া। ওই লাগে আমার ভাইয়েরা মা ও বোনেরা এই লেবাসের ক্ষেত্রে মহিলাদেরও তারা বেশি স্বীকার করছে, কি আশ্চর্যের ঘটনা। আমি আগে যে কথাটা তুলছিলাম যে অধিকার আপনারও আছে, পুরুষেরও তো আছে, কিন্তু পুরুষরে এত এত সেটু লেবাসে দেখা কম যায়, নতুন অবশ্য কিছু লেবাস বাইর হয়েছে আমরা পুরুষ বাইর হলেও নতুনভাবে প্র্যাকটিস দিতরা দেওয়া চিন্তা যায় না, এটা যে একটা অমানবিক লেবাস, মানবীয় লেবাস তার ভদ্রতা আছে। আর আমি যদি সাইন্টিফিক্যালি আলোচনা করি, সময় কম এখন যাই হোক, কথা বিভিন্নটা এলোমেলোভাবে তুলি আর কোনোটাও কমপ্লিট করা যান না, সাইন্টিফিক্যালি আলোচনা করলে ওখানে মধ্যে বারাবার ডাক্তার আসেন গিয়ে একটাবার জিজ্ঞাসা করবা যে শরীরের লজ্জার অঙ্গের সাথে সম্পৃক্ত লেবাস পরিধান করলে পুরুষের কতটা যৌন শক্তি নষ্ট হয় গিয়ে ডাক্তারটা জিজ্ঞাসা। আর যারা খোলা গায়ে চলতরা উন্মুক্ত চেহারা, যারা শরীর ডাকইন না, শরীরের অধিকাংশ জায়গা খোলা থাকে আর রৌদ্রের তাপ পড়ে, এরা তো আবার স্টাইলের খাতিরে সত্যিও ব্যবহার করে না, এদের হতে পৃথিবীর স্কিন স্পেশালিস্ট হল মত হইল, যাদের শরীরও বেশি সময় রৌদ্রের তাপ পড়ে তাদের স্কিন ডিজিজ চামড়ার রোগ এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা প্রবল। আর ওই আমেরিকানরা ইউরোপিয়ানরা ইহুদির দালালরা ওই যে ইউটিউবের মধ্যে অবৈধ ফিল্ম নাচ গান ডান্স দিয়া মানুষের ব্যস্ত রাখছে, এরা প্রকৃত ওকে আপনার আয়ু হয়ে করে, আপনার জীবনের মূল সবচেয়ে বড় নিয়ামত আপনার হায়াত আর আয়ু, সেই আয়ু তারা হয়ে করে। পৃথিবীর বিশেষজ্ঞদের মত হইলো যারা 60 মিনিটের চাইতে বেশি সময় মোবাইলের স্ক্রিন বা টেলিভিশনের স্ক্রিনের সামনে বসে তাদের আয়ু প্রতিদিন 1 মিনিট লুপ পায়, হিসাব করে দেখা গেছে 60 বছর হায়াতালা মানুষের 5 বছর হায়াত কমে যায় অতিরিক্ত মোবাইল আর টেলিভিশন ইউজ করলে। কিতা বুঝলা ভাই, শান্তি তাত নাই, শান্তি তাত নাই। উলঙ্গ ইউরোপিয়ান মহিলারা অর্ধনগ্ন পুরানগ্ন কমপ্লিট উলঙ্গ হইয়া দেশে শান্তি নাই, এখন যাইতো কোন দিকে, ও ফাইকারি হারে শুধু ইসলাম কবুল করেন, বর্তমান পৃথিবীর সবচাইতে বর্ধিয়মান ধর্ম
হইল একমাত্র আলহামদুলিল্লাহ ইসলাম, এবং এটা পুরুষের চাইতে 60% অধিক হইল নারীদের মধ্যে, যেরকম আলহামদুলিল্লাহ। এবং কোন দেশও যেন ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রচার চলের যে ইসলাম ইজ, ইসলাম মিন্স টেরোরিজম, ইসলাম মিন্স জিহাদ, ইসলাম মিন্স অধিক সন্তান, ইসলাম মিন্স মৌলবাদ, ওটা বুঝা নিয়ে ওর ফান্ডামেন্টালিজম। কিন্তু সেই দেশও আলহামদুলিল্লাহ ইতিহাবি ইজাবি হতা মানুষে বাদ দিয়া শান্তির সন্ধানে অনুসন্ধান করতে করতে মেয়েরা নিজের আত্মসম্মান, ইজ্জত, সম্ভ্রম, নারীত্ব হকার লাগি শেষ পর্যন্ত অধিক সংখ্যক হারে ইসলামের সায়াতলে আশ্রয় লো। তো যাক, আমার আওয়াজ কথা একদম ছোট করিলাই হন, আমার খুলাসা হইল, এই পর্দা এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য দেওয়া আল্লাহর বিধান, মানবীয় বৈশিষ্ট্য। এর মধ্যে মহিলাদেরটা আলাদা, পুরুষেরটা একটু আলাদা, উভয়ের জন্য কিন্তু পর্দা। এই এর দ্বিতীয় কথা হইল, পর্দার দ্বারা মানুষে তার লজ্জা নিবারণ করে, তার সৌন্দর্য বর্ধন করে, তার সাজসজ্জিত হয়। আর তৃতীয় হইল, এর মধ্যে ভালো মানুষের লেবাস, ওটা আল্লাহ এখন উত্তম লেবাস। সুতরাং বড় লোকের যে লেবাসটা পরিধান করে ওটা পরিধান করে। আই তো পৃথিবীর জ্ঞানী ভদ্র যারা মহিলা আছে তাদের গায়ে এই ধরনের এটো সেটো জিন্স কাপড় আপনি দেখতে নাই, টপ তাদের গায়ে দেখতে নাই, তাদের মাথার চুলগুলা বিভিন্ন ডিজাইনে খাটা খোলা মাথা এরকম দেখতে নাই। তো আমি কইলাম, আমি দাদামণির প্রোগ্রামও গিয়ে অগণ কয়েক শতাধিক মহিলা দেখলাম, কিন্তু সবাই মাথা কাঁথা, মাথায় কাপড় দেওয়া। তো যারা ভালো মানুষ কোরআন শরীফে কর, তাকওয়ার লেবাস যেটা ওটা সবচেয়ে উত্তম লেবাস। আল্লাহ কইতরা কোরআন শরীফ যে মানুষের জন্য তার লজ্জা, তার আরাম আয়েস, তার সম্মান বর্ধনকারী লেবাসটা হইল উত্তম। লজ্জাটাকে তারে সজ্জিত করে ওটা সবচেয়ে উত্তম লেবাস। আর দ্বিতীয় আর এক নুক্তা আমি আগে কইছি যে মানুষে তার কু প্রবৃত্তিরে দমন করার যে লেবাস সেইটা গ্রহণ করতো, এটাও আরও এক লেবাস, আরও এক পোশাক। আর তৃতীয় হইল, পৃথিবীর সব ধর্মীয় হতাত একমত, সুতরাং মুসলমানদের জন্য এটা শুধু সীমাবদ্ধ নয়, যদিও এগুলোর প্রচার অন্যত্র জানিয়ান না কতটুকু নর। আর চতুর্থ এবং শেষ কথা হন দুস্থ হল আর বুজুর্গ হল যে শয়তানের প্রথম হামলা হইল মানুষের লেবাসের উপরে। মানুষের শরীর থেকে যখন ভদ্রতার লেবাস বা পোশাক মানুষ শয়তানে সরাই দিব, তখন তারে চূড়ান্ত অভদ্রতার দিকে টানিয়া লইয়া দিব। এর লাগে ইসলামে ইমান আর লেবাস, ইমান আর পোশাক, ইমান আর উপযুক্ত ড্রেস 24 ঘন্টার জন্য ফরজ করছে, আর বাকি ইবাদত এটা টাইমিং টাইমলি। নমাজ তার নমাজের সময় ফরজ, রোজা তার রোজার সময় ফরজ, হজ তার হজের সময় ফরজ, জাকাত তার জাকাতের সময় ফরজ, কিন্তু লেবাস 24 ঘন্টা ফরজ। ইসলামে এত গুরুত্ব দিছে লেবাসে। সুতরাং পর্দা এটা শুধু প্রথা আর নিয়ম আর কোনো মৌলবীর ওয়াজ নাই, এটা আল্লাহর বিধান, ইমানের পরে এটার স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের সহি সমাজ দান করুক, এবং এই এশাআত এই প্রচার সর্বত্র ছড়াইয়া দিবার তৌফিক দিক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লা আল্লাহু আমিন।